بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা আপনারা কাছ থেকে অথবা দূর থেকে ইকরা বাংলার সামনে বসে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রোগ্রামটা দেখছেন, সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আপনারা ভালো থাকুন, আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। যে সময়টা আপনারা দিচ্ছেন কাল কিয়ামতের ময়দানে, এই সময়টা যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়। আমরা সীরাতুন্নবী প্রোগ্রামটা শুরু করেছি এই জন্য নয় যে আমরা এখান থেকে শুধু গল্প শুনে আনন্দবোধ করব অথবা গল্প যিনি করছেন তার কথা শুনে ভালো লাগবে, না। আমাদের মেন উদ্দেশ্য, ইকরা বাংলার মেন উদ্দেশ্য হলো যে আমরা আমাদের শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব, আমাদের মুসলিম মানুষের যার কথাকে আমরা সবসময় একান্ত আমলযোগ্য মনে করি, যাকে আমরা মনে করি যে আল্লাহ তাআলার পরেই যাকে স্থান দেওয়া হয়েছে সেই মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার কাছ থেকে আমরা কি পেতে পারি, তার কাছ থেকে কি শিক্ষা নিতে পারি, তার অনুকরণ করে যেন কেয়ামতের ময়দানে আমরা সফলকাম হই, এইটা হলো আমাদের মেন উদ্দেশ্য। এই জন্য যখন আপনারা সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রামটা শুনবেন, বোঝার চেষ্টা করবেন যে তিনি এই পদক্ষেপে কোন কাজটা করেছিলেন, এইভাবে তিনি মানে কোন দিকে তিনি গিয়েছিলেন, কিভাবে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, এইগুলো তার জীবনের ইবাদত কেমন ছিল, এগুলো যেন আমরা শোনা এবং বোঝা এবং সেই অনুযায়ী আমল করার নিয়াত এবং শপথ যেন আমাদের মধ্যে থাকে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা বিগত এপিসোডে আলোচনা করেছিলাম যে বাইআতুল্লাহ আকাবা আস্তানিয়া, যে দ্বিতীয়বার মদিনাবাসীর 72 বা 75-এর মধ্যে যে লোকগুলো আসছিলেন তাদের সাথে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা বাইআত হয়েছিল, শপথ হয়েছিল, একটা কন্ট্রাক্ট বা ট্রিটি মূলক এ হয়েছিল, কন্ট্রাক্টই হয়েছিল, কন্ট্রাক্ট বলি আমরা, কারণ বাইআ শব্দের আসলে অর্থ হলো যে বিক্রি করে দেওয়া। বিক্রি করা মানে হলো যে এমনভাবে একটা কন্ট্রাক্টকে সাইন করা বা কোনো একটা ব্যাপারে একমত হওয়া যে নিজের জান শেষ হয়ে গেলেও আমি সেখান থেকে আর ফিরে আসবো না, এই জন্য বিক্রি করা বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দটা ইউজ করেছেন, আল্লাহ তাআলা নিজেই এই শব্দটা মানে মুসলমানদেরকে ইউজ করাইয়েছেন যে বাইআত হওয়া, আমাদের নবীর হাতে বাইআত হয়েছেন। তো মক্কার লোকেরা সাধারণত মিনায় মুজদালিফায় এই যে সময়টা ব্যয় করে, বিশেষ করে মিনাতে যে 3 দিন সময় ব্যয় করে থাকতে হয় হজের পরে, সেখানে মদিনাবাসীদের 70, 72 বা 75 জন লোক যারা ইসলাম গ্রহণ করলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমরা গত এপিসোডে শুনেছি। তো এখানে এই যে মানে ইসলাম গ্রহণ করার পরে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল, ঘটনাটা হলো এই যেটা আমি আগে উল্লেখ করেছি যে ওখানে একটা পাহাড় আছে, যে পাহাড়টাকে জাবাল জিন বলা হয়, এখনও পর্যন্ত পাহাড়টা রয়েছে। সেখানে এক শয়তান সে চিৎকার করে উঠল, শয়তান মানে ইবলিস শয়তান, কিন্তু জিনদের মধ্য থেকে, এটা মানুষ শয়তান নয়, এটা হলো জিনদের মধ্য থেকে, কারণ সে দেখতেছে যে ইসলামের সূর্যোদয় অন্যদিক থেকে উদিত হতে যাচ্ছে এবং মক্কায় যে যাদেরকে জুলুম করতে করতে শেষ করা হলো, মেরে ফেলে দেওয়া হলো, তালাই দেওয়া হচ্ছে, এরই আবার আরেক জায়গায় সূর্য তাদের উদয় হতে যাচ্ছে এবং তারা আরেক জায়গায় তারা নিজেদেরকে বিজয়ী শক্তি হিসেবে সূচিত করতে যাচ্ছে, এটা শয়তানের খুব বেশি পছন্দ হয়নি। তো সে তখন চিৎকার করে একটা কথা বলে যেটা গোটা মিনা উপত্যকার এখানে সবাই প্রায় শুনছিল, এমনকি মক্কার বড় বড় লিডাররাও তার এই চিৎকারটা শুনতে পায়। সেই চিৎকারটা সে এইভাবে বলে, ইয়া আহলাল আখাশিব হাল্লাকুম ফি মুহাম্মাদ ওয়া সুবাহ মাআহু কদ ইস্তামাউ আলা হারবিকুম। সে এই কথাটা মানে ইবনে হিশাম উনি উল্লেখ করেছেন যে এটা মানুষ শুনতে পায়, এটা একজন মানুষ না, সবাই শুনতে পায়। চিৎকার করে বলল যে হে ঘরের অধিবাসীরা, আখাশিব মানে হলো মানাজিল, মানে ঘর ঝুমুক মানে কাঠ দিয়ে তৈরি হতো, তো এই জন্য আখাশিব বলেছে,
এই কাঠের ঘরের মধ্যে তোমরা যারা ঘুমিয়ে আছো, তোমরা কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা ধর্মকে ত্যাগ করেছে, যারা তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা একমত হয়ে গেছে, তোমরা কি জানো? এই শব্দটা শোনার পরে মোটামুটি এটা চাওর হয়ে গেল গোটা মক্কায়, নেতৃস্থানীয় মানুষেরা জানতে পারলো, মিনার লোকেরা জানতে পারলো, রাত্রে সবাই ভয়ে তটস্থ হয়ে গেল যে ব্যাপারটা কি, কী ধরনের শব্দ শুনলাম, এটা কি মানুষের শব্দ নাকি জিনের শব্দ, না কোত্থেকে এই শব্দটা আসলো? ওরা পরদিন সকালে ফজর হওয়ার সাথে সাথে ছড়াই পড়লো চতুর্দিকে কী হয়েছে কী হয়েছে জানার জন্য। বিশেষ করে মদিনার লোকেরা যে টেন্টগুলোতে থাকতো সেই টেন্টে ওরা আসছে, এসে মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার হাতে যারা বায়াত হলো তাদেরকে খোঁজার চেষ্টা করছে। তো এখন এই শয়তানের এই আওয়াজটা যখন শুনতে পায় তখন এর একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু মুসলমানদের মধ্যে হয়। যারা আনসার হলো, যারা বায়াত গ্রহণ করলো, তারা বুঝতে পারে যে এটা একটা খুব ডেঞ্জারাস, খুব ভয়ঙ্কর একটা শপথ তারা নিতে যাচ্ছে। বিশেষ করে আব্বাস ইবনে নাদলা, উনি এটাকে খুব তিলে তিলে অনুভব করলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে দেখেন এই যে শয়তান চিৎকার করলো অথবা যে শব্দটা আমরা শুনতে পেলাম, এটা তো মানুষ তো জানতে পেরেছে, তো এখন তো আমরা মনে হচ্ছে যে আসলে যুদ্ধ হয়ে যাবে, আপনি আমাকে আমাদের অনুমতি দিন যে কাল সকালবেলা আমরা মিনায় যারা আসছে আছে এখানে হাজার হাজার লোক, আমরা যুদ্ধ শুরু করে দেই এবং আমরা আমাদের তরবারিগুলো বের করে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম নুমার বিদালিকা, আমাকে এই ব্যাপারে কোনো নির্দেশ দেওয়া হয় নাই, তোমরা ইরজিউ ইলা রিহালিকুম, তোমরা তোমাদের ঘরে তোমাদের টেন্টে তাঁবুতে যেখানে তোমরা ছিলে সেখানে চলে যাও। এটা বলে দেওয়ার কারণ হলো এই যে না জানি ওনারা যে স্পিরিট নিয়ে বায়াত গ্রহণ করেছেন, তার পরের দিন যদি যুদ্ধ শুরু হয়ে যায় তো এটাকে মানে সামাল দেওয়া খুব কষ্টকর হবে, খুবই কষ্টকর হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝতে পারলেন, এই জন্য উনি বললেন যে এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো আদেশ দেওয়া হয়নি, তোমরা নিজের হাতে এই ধরনের আইনকে তুলে নিও না এবং তরবারি হাতে তুলে নিও না। তো পরদিন যখন ওরা কুরাইশরা এদের সাথে মেলামেশা শুরু করে দিল, ওরা আসলো, এসে বোঝাবার চেষ্টা করলো যে দেখো তোমরা আসলে রাত্রে তো আমরা এরকম শুনলাম, তোমরা কি সত্যি সত্যি এরকম করেছো নাকি? একজন এসে বলল যে ইয়া মাআশার আল খাজরাজ ইন্নাহু কদ বালাগানা আন্নাকুম কদ জিতুকুম জিতুম আলা সাহেবিনা হাজা, যে তোমরা আমার এই আমাদের যে এই সাথী আছে এই যে আমাদের ছেলে তার কাছে নাকি তোমরা আসছো, তাস্তাখরিজুনাহু মিন বাইনি আযহুরিনা, আমাদের কাছ থেকে তাকে নাকি তোমরা বের করে নিয়ে যাবে, ওয়াতুবাইউনাহু আলা হারবিনা, এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা নাকি বায়াত গ্রহণ করেছো, শপথ গ্রহণ করেছো, এটা কি ঠিক? তো তখন ওরা তো মুখ চাওয়াচাওয়ি করতেছে, এটা তো বলতেছে না, আর ওরা আসলে আসছে এমন কিছু লোকদের কাছে যারা আসলে তখন মুসলমান হয়নি এবং রাত্রে তারা বায়াত গ্রহণ করেনি, এরা ছিল সবাই মুশরিক, যে তাঁবুতে ওরা আসছে এরা জানেও না যে কী ঘটনা ঘটছে। তখন আবু জাহেল বলল দেখো ওয়া ইন্না ওয়াল্লাহি, জেনে রাখো আল্লাহর কসম দিয়ে বলি যে যুদ্ধ হোক না হোক এটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা এটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগবে, আমরা চাই না তোমাদের সাথে যুদ্ধ করতে। কারণ হলো কি যে সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করতে গেলে মদিনায় এই রাস্তা দিয়ে যেতেই হবে সবাইকে, আর মদিনার লোকদের খেপানো মানে হলো যে যে মানে মানে বাণিজ্য চুক্তিটা মানে মদিনার লোকদের সাথে আসে এটা ভেঙে যাবে আর ওই রাস্তাটা হয়ে যাবে তাদের জন্য বিপদসংকুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো মুশরিক ওরা তো আসলে রাত্রে যে বায়াত হয়নি, ওরা বলে বলো কি, ওরা তখন বললো যে মা কানা মিন শাইয়িন ওয়া মা আলিমনাহু, কিছু হয়নি তো, কিচ্ছু আমরা জানি না। তো ওই টেন্টের মধ্যে যিনি মানে গোত্রপতি ছিলেন তিনি ছিলেন মক্কার অবিসংবাদিত নেতা এবং যাকে এই হজের পরে যে রাজা বানাবার কথা ছিল, তো কথা ছিল যে হজ শেষ হয়ে যাওয়ার পরে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার নাম ছিল, সে মুনাফিকদের সর্দার বলা হতো তাকে, তখন মুনাফিক তো সে হয়নি যেহেতু মুসলমানই হয়নি, তো ওই সময় সে জানে যে এই হজের পরে যে আমার হাতে সবাই বায়াত নেবে এবং আমি মদিনার রাজা হব। সে তখন বলল হাদা বাতিল, এটা কিভাবে সম্ভব, এটা হতে পারে না, ওমা কানা হাদা,
না না, এটা তো আমাদের এরকম হয়নি, কোনো কারোর সাথে কথা হয়নি। ওমা কানা কওমি লিয়াফতাতু আলা মিসলি হাদা, এবং আমার কওমরা এটা হতে পারে না, তারা এই ধরনের কাজে নিজেরা বিভক্ত এবং খারাপ দিকে চলে যাবে। লাউকুন্তু বিআসরবা, তবে হ্যাঁ, যদি আমি মদিনায় থাকতাম, মা সনা কওমি হাদা হাত্তা ইউআমিরুনি, আমার জাতি এই কাজ, কেউ কোনো কথা বলতে পারতো না, কেউ কোনো কাজ করতে পারতো না যতক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে পরামর্শ না নিত। তবে এখানে আমার কাছ থেকে পরামর্শ নেয়নি যেহেতু এটা হয়নি। এখন এই কথা যখন এরা আলোচনা করতেছে এই তাবুতে, অন্য তাবুতে মুসলমানরা শুনতেছে, যারা বায়াত গ্রহণ করছে, ওরা একজন আরেকজনের দিকে তাকায়, মুচকি মুচকি হাসে, কিন্তু বলতে পারতেছে না। এবং ওরা সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু আল্লাহ রাসূল নিষেধ করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা এই এই যে রাত্রে এত বড় বায়াত হয়ে গেল, ওরা কিছু বলতেছে না, শুধু একটু মুখ চাওয়াচাওয়ি করছে। আর কাফেররা তো মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে না, এরকম তো কিছু হয়নি, কারণ আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হলো মদিনার রাজা হওয়ার মতন হয়ে যাবে, এইরকম রাজা যদি বলে দেয় যে না এরকম হয়নি, তাহলে ওরা তো মোটামুটি শান্তির সাথে ওখান থেকে ফিরছে যে না, মদিনার লোকেরা এইরকম বায়াত নেয়নি। ঘরে গেল, আলোচনা হচ্ছে, রাস্তাঘাটে সবার ওই মুখে একটা কথা যে রাত্রে এরকম একটা শব্দ শুনলাম, বলে দেওয়া হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা মদিনার লোকদের সাথে একটা সন্ধি অথবা একটা কন্ট্রাক্ট সাইন করেছে। এই মানে একেবারে আমরা যেমন আমাদের সমাজে চার আড্ডায়, তারপরে বিভিন্ন জায়গায়, দোকানে, সব শপিং মলে, বিভিন্ন জায়গায় এই সমস্ত কথাগুলো স্প্রেড হয় না, এটা তখন মক্কায় সব জায়গায় স্প্রেড হয়ে গেল। এইটা যখন হয়ে যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বুঝতেছেন যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে, এটা গোপন নাই, সবার কাছে এটা জানাজানি হয়ে যাচ্ছে। মক্কার লোকেরা তখন বুঝতে পারল যে আসলে ঘটনাটা বোধহয় হয়ে গেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন মিনার যখন কাজ শেষ হয়ে গেল, তখন মদিনার লোকেরা বললো যে আর মক্কায় বেশি দিন থাকা ঠিক হবে না, কারণ মক্কায় চতুর্দিকের লোকদের চেহারা এবং তাদের চাহনি যেন একটু খারাপ দেখা যাচ্ছে, যে কোনো মুহূর্তে মনে হয় আমাদের উপর আক্রমণ আসতে পারে, তা চলো আমরা একসাথে পালাই চলে যাই, তাড়াতাড়ি যাই। তো হজের কাজ সে সমাধা করে ওনারা চলে যাচ্ছেন। এখন মক্কায় খবর হয়ে গেছে যে আসলে তারা ভয় পেয়ে গেছে এবং আসলেই তারা এই ঘটনা ঘটাইছে বলে ওরা পালাই চলে যাচ্ছে, কিন্তু ধরো ওদেরকে। এই কথা বলার পরে মক্কার ছেলেপেলে সহ আর যারা লিডার শ্রেণী ছিল তারা ওদেরকে তাড়ানো শুরু করেছে। ওনারাও প্রস্তুত ছিল যে পালাই যেতে হবে, কারণ এখানে ধরা খেলে, এখানে মারলে ওদের তো মারা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আরও এটা হজের মাস চলতেছে, এই সময় তো যুদ্ধবিগ্রহ হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধও আছে, তো আমরা তাড়াতাড়ি পালাই চলে যাই। পালাই চলে যাবে, এই মানে যাচ্ছে, সবাই দৌড়াচ্ছে, কিন্তু দুইজন লোক মনের মধ্যে অত ভয় ছিল না। তার মধ্যে একজন হল সাদ ইবনে ওবাদা, উনি ছিলেন একজন লিডার শ্রেণীর মানুষ, তাকে অত তাড়াতাড়ি ধরা সম্ভব ছিল না, কারণ লিডার তো, তাকে ধরতে গেলে খবর আছে। আরেকজন হলো মুনজির ইবনে আমর, এই দুইজন ছিল অত্যন্ত ধনাঢ্য এবং লিডার শ্রেণীর, এবং দুইজনই মুসলমান হয়ে যায়। তো ওরা ওই ওদের অন্যদের মতন পালায়নি, তবে স্বাভাবিক গতিতে সামনে যাচ্ছিল, কিন্তু কুরাইশরা তখন এমনভাবে রেগে গেল, মানে এত ক্ষুব্ধ যে তারা এই দুইজনকে ধরে ফেলে। তো তখন সাদ ইবনে উবাদাকে তার দাড়ি এবং মাথার চুল ধরে টেনে টেনে তারা মক্কার উপকণ্ঠে নিয়ে আসে, এসে ওখানে মারধর শুরু করে দেয়। মাধ্যম শুরু করে যখন শুরু করে দিচ্ছে, তখন ওখানে মুতাইম ইবনে আদি নামে একজন লোক এগিয়ে আসে। আপনারা এই মুতাইম ইবনে আদির ঘটনা বা এই নামটা বারবার শুনবেন সিরাতের মধ্যে। ইনি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসতেছিলেন, এই মুতাইম ইবনে আদি ইবনে হাতেম আত-তায়ি, মানে ইনি হলেন হাতেম তায়ির, নাম শুনেছেন বোধহয় আপনারা অনেকেই, যিনি আরবদের মধ্যে সবচেয়ে বেশি দাতা ছিলেন, তার ছেলের ছেলে, এবং মানে সম্মান প্রতিপত্তির দিক দিয়ে অনেক উঁচু পর্যায়ে ছিল, আর তার ব্যবসাও ছিল অনেক বড়। তো ও দৌড়ে ছুটে এসে দেখে যে সাদ ইবনে উবাদা আর হলো মুনজির ইবনে আমরকে ধরে তারা মারতেছে। ওই সময় ওখানে সামনে গেলেন, যে বলেন যে কী ব্যাপার, কী হয়েছে? তো ওই কথা বলতে বলতে এর মধ্যে মুনজির দৌড় মেরে পালাই চলে গেছে, সাদকে ধরে ওরা মারতেছে। তখন উনি বলল, দেখো
এই যে লোকটাকে তোমরা মারতেছো, এনার সাথে আমার ব্যবসায়িক চুক্তি আছে। মানে মক্কা মদিনার যে রাস্তাটা সিরিয়ায় গেছে, সেটা হলো মানে ওই মদিনার ওই লোকদের থেকে বাঁচার জন্য উনার সাথে কিন্তু আমার চুক্তি আছে। আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে, তোমাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে, তাকে আর তোমরা মেরো না। এখন ব্যবসা টাকা পয়সার ভয় তো সবার থাকে। ওরা আর যেহেতু মুতাইম না আদের মতন একদম সম্মানিত লোক বলছেন, তো কুরাইশরা তাকে ছেড়ে দেয় এবং বলে দেয় যে ঠিক আছে, আমরা তাকে মারবো না। তবে তারা কিন্তু আমাদের সর্বনাশ করে ছাড়তেছে। তো এখন এইভাবে দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপরে অত্যাচারের আরেকটা দিক এরা নিয়ে আসার চেষ্টা করতেছে, যে যেহেতু মদিনার লোকদের সাথে আমাদের নবীর একটা চুক্তি হয়ে গেছে, এই নবী এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো মদিনায় যেতে পারে, মদিনায় শেল্টার নিতে পারে, এই জন্য মদিনার লোকদেরকে তারা একটা মেসেজ দিয়ে দিল যে আসলে তোমরা কিন্তু আমাদের সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছো। সাদ ইবনে উবাদার গায়ে হাত দেওয়া, এর মানেটা হলো যে এখন একটা যুদ্ধের মধ্যে তারা নিজেদেরকে সমর্পণ করবে। শয়তান এদিকে মানে এক তো হলো সে প্রকাশ্যে শব্দ করে বলছে, আর বিশেষ করে এই সময়ের দিকে শয়তান মানুষের সুরত নিয়ে বিভিন্ন কাজ করত, কারণ সে দেখতেছে সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। যত বেশি মারা হয়, যত বেশি অত্যাচার করা হয়, তত বেশি দেখি ইসলামের আরও ফ্লারিশ হয়। এইটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, এবং বায়াতের এই ঘটনায় আমাদেরকে বলে দেয় যে যখন ইসলামের উপরে অত্যাচারটা বেশি হয়, তখন ইসলামপন্থীদের মধ্যে ইমানের জজবাটা খুব শক্ত হয় এবং তারা মনে করে যে মরবো তাও আমি ইসলাম ছাড়বো না। এই একটা জিনিস হয়, যারা ইসলামপন্থী হয়, যারা দা মানে ইসলামের মানে পতাকা সামনে নিয়ে এগিয়ে যেতে চায়, তাদের মধ্যে এই অনুভূতিটা আসে। অত্যাচার আসলে তারা ভালো মুসলমান হয়। অনেক সময় অনেকেই একটু দুর্বল চেতা থাকে, তো যখন দেখে যে অত্যাচার হয়েছে, তো অনেক সময় কেউ কেউ তো নষ্ট হয়ে যায়, কিন্তু অধিকাংশ ভালো দেখে আসে। এই মানে 9/11 পরে অনেক গল্প এরকম শুনেছি যে একজন লোক আমাদের বাংলাদেশি, আমার আত্মীয় হয়, তো দেখলাম হঠাৎ করে খুব ভালো ইসলামিক ড্রেস, তারপরে দাড়ি টাড়ি সুসুন্দর। তো জিজ্ঞেস করলাম যে আপনি তো সারা জীবন তো অন্য ধাঁচে চলেছেন, এখন এত সুন্দর করে। তো বললাম যে তো বললেন যে আমি তো মারাত্মক সেকুলার ছিলাম। সেকুলার মানে মানে সেকুলার থাকাটা তো অন্য, কিন্তু সেকুলার মানে সব ধর্মকে মেনে নেওয়া, কিন্তু এই সেকুলার, এই সেকুলারের অর্থ হলো যে ধর্মবিহীন, ধর্মবিরোধী ছিলাম। তো আমেরিকায় যেয়ে আমি আরও বেশি খারাপের দিকে গেলাম, কিন্তু 9/11 পরে যে আঘাতগুলো আসে, তার মধ্যে আমার জবের উপরে প্রথম আঘাত আসে, কারণ আমার নামের আগে মোহাম্মদ ছিল। তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে এতদিন আমি এই সেকুলার হয়ে এত এই পাশ্চাত্যের মতন জীবনযাপন করে আমার লাভ হয়েছে কি? তখন আমি বুঝলাম যে আমি আমার এই পলন্ত বেলা, আমি আমার জীবন শেষের দিকে যাচ্ছি, যে কারণে আমার জব গেল সেই কারণটা আমি এখন বেশি করে করি। তো তখন আমার কাছে এই আকাবার এই ঘটনাগুলো আমার মনে পড়ে যে আল্লাহ রাসূলের উপরে অত্যাচার হয়েছে, যখন শয়তান দেখেন মানুষের বেশে এসে চিৎকার করতেছে, তখন মনে করতেছে যে হাতছাড়া হয়ে যাচ্ছে। যারা অত্যাচারগুলো করে মুসলমানদের উপরে, তারা বোঝে না যে এই একটা কাজ করে দিচ্ছে যে খাঁটি মুসলমানদের একটা গ্রুপ এমন শক্তিশালী মুসলমান বানিয়ে দিচ্ছে যে তারাই তাদের হাতে কিন্তু একসময় আবার ক্ষমতা চলে যায়। দুই নম্বর যে জিনিসটা এই আরব আকাবার এখানে আমাদের শিখাই দেয়, তা হলো যে যখন মানুষ বিপদে পড়ে আর যদি সঠিক পথে থাকে, তখন আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমরা আমার আমার পথে স্ট্রাগল করো এবং ফিনা আমার পথে মানে জাহাদু ফিনা, যে জাহাদা ফিনা তারা যারা আমার পথে সংগ্রামে স্ট্রাগল করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমি আমার আমার কাছে আসার বহু পথ খুলে দেই, একটা না বহু পথ। দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার চিন্তা করতেছে, ওরা অন্যদেরকে মেরে ফেলেছে, কাউ কাউকে দেশ থেকে তালাই দিয়েছে, কাউ কারো কারো এই দেশ থেকে কেউ পালাই যেতে না যেতে না পারে তার জন্য তারা সমস্ত পথ বন্ধ করে দিচ্ছে। এই দেশের লোকদের সাথে, বাইরের লোকদের সাথে মুসলমানদের একটু সম্পর্ক হয়েছে, সেটাও নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ বলতেছেন যে যেহেতু আমার পথে যারা ছিল তারা এক ইঞ্চির জন্য ইসলাম থেকে দূরে সরে যায়নি, তো আমি ওই রকম পথসমূহ খুলে দিচ্ছি। পথ কিন্তু আস্তে আস্তে এরকম খুলে যাচ্ছে, যে আকাবার এই ঘটনার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ
দাওয়াত দিয়ে গেল যে আপনারা যারা এই মক্কার লোকজন আছেন তাদের যারা নির্যাতিত মুসলমান তারা আমাদের মদিনায় পাঠিয়ে দিতে পারেন এবং তাদেরকে আমরা জায়গা করে দেব। এবং এই জায়গা করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শব্দ তাদেরকে শিখাই দেওয়া হলো যে যারা এরকম জায়গা করে দেবে তারাই হলো আনসার। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছিল যে মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারুল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, যে হে ইমানদার তোমরা কি করো আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। তো এই যে সাহায্যকারী হওয়ার আনসারদের একটা গ্রুপ মানে যারা সাহায্যকারী হয় তারা কিন্তু গোটা মক্কার মধ্যে ছিল না, তারা মক্কার বাইরে, এরকম একটা সাহায্যকারী গ্রুপ কিন্তু আল্লাহ তাআলা তৈরি করে দেন। বায়াতের আকাবার এই একটা ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে যত বেশি অত্যাচার হোক ইসলামের কারণে যদি আপনার উপরে অত্যাচার আসে সবর করেন এবং ইসলামের পথে বেশি থাকেন, আল্লাহ পথ বের করে দেবে এবং আল্লাহ এমন এক লোক সমষ্টি তৈরি করে দেবে আপনার জন্য যে মানে তারা আপনার পাশে আসবে। এবং ওটা মানে লিডারদের মনে রাখা দরকার সে সময় যে শুধু এক জায়গায় কেন, বহু জায়গায় দেখো, শুধু এক যেখানে দেখতেছো যে এখানে আর পারা যাচ্ছে না অন্য জায়গায় যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা এটা দেখতে পাচ্ছি। সূরা নিসায় আল্লাহ রাসূল আল্লাহ তাআলা একটা আয়াতে আমাদেরকে জানাই দিচ্ছেন যে কিছু কিছু লোকের মরণের সময় হবে যখন তারা মানে খুব জাহেলি সমাজে থেকে নষ্ট হয়ে গেছিল, মরণের সময় খুব কষ্ট হচ্ছে। ফেরেশতারা জিজ্ঞেস করবেন ফি মা আনতুম, তোমরা কোথায় ছিলে, কিসে ছিলে? তো বলে যে কুন্না মুস্তাদা আফিনা ফিল আর, আমরা দুনিয়ায় খুব দুর্বল ছিলাম, মাইনরিটি ছিলাম, তো এরকম খারাপ কাজ করতে হয়েছিল। তখন ফেরেশতারাই বলবে আলম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, দুনিয়া কি প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করবে? এই বায়াতের আকাবা আমাদেরকে ওই পথটাই বলে দেয় যে ইমানের পরে মানে সাবিত কদম থাকো, প্রতিষ্ঠিত থাকো, দৃঢ় থাকো, তাহলে তোমার পথ বেরিয়ে যাবে এবং ওই পথেই কিন্তু তুমি তোমার বিজয় নিয়ে আসতে পারবে। ইসলামের এই ক্রান্তি লগ্নে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বায়াতে আকাবার ঘটনা শিখাই দিচ্ছেন, এটা আমাদের বলে দিচ্ছে যে এগিয়ে যেতে হবে ইমানের চেতনা নিয়ে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আপনাদের দাওয়াত দিচ্ছি এবং সেখানে আমরা হিজরতের প্রথম লগ্ন আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।